অনুব্রত মামলা উঠতে চলেছে দিল্লি হাইকোর্টে। তার আগেই কিন্তু কড়া স্টেপ সিবিআইয়ের অনুব্রতর বিরুদ্ধে, এবার কড়া স্টেপ সিবিআইয়ের চরম বিপাকে আবারও বীরভূমের বীর অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে আসছে সিবিআই সূত্রে, আসানসোল জেলে এবার সিবিআইয়ের তাণ্ডব। জেলে অনুব্রতকে জেরা, বেনামি অ্যাকাউন্টের খোঁজ পাওয়ার পর প্রথমবার জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আসানসোল জেলে গিয়ে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আবার জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সিবিআইয়ের এক আধিকারিক ওই সংশোধনাগারে গিয়ে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেন অনুব্রতকে। কিছুদিন আগে বীরভূমের সিউড়ির সমবায় ব্যাংকে শতাধিক বেনামি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল। তারপর এই প্রথম আসানসোল সংশোধনাগারে গেল সিবিআই। 14 দিনে জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার আদালতে হাজির করানো হবে অনুব্রতকে। তার আগের দিনই তাকে সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। আর আগামীকাল শুধু আসানসোলের আদালতে নয়, আগামীকাল আবারও দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার ফাইনাল শুনানি হতে চলেছে। অনুব্রত দিল্লি যাত্রার ফাইনাল শুনানি হতে চলেছে আগামীকাল দিল্লি হাইকোর্টে। তার আগে অনুব্রত মণ্ডলকে জেরা, সিবিআইয়ের জেরা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ অনুব্রতকে জেরা করতে আসে আসানসোল সংশোধনাগারে স্বরূপ দে নামে এক সিবিআই আধিকারিক। ঘণ্টাখানেক অনুব্রতর সাথে কথা হয় তার। সিবিআই সূত্রে জানা গেছে অনুব্রতর সঙ্গে বেনামি ব্যাংক অ্যাকাউন্টগুলির কোনো যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই তাকে আবার জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে জানা গেছে। এর আগেও অনুব্রতকে জেরা করতে কয়েকবার আসানসোল সংশোধনাগারে যান সিবিআই আধিকারিকরা। সম্প্রতি বীরভূমের জেলা সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকে তল্লাশি চালিয়ে 300-এর বেশি বেনামি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে বলে দাবি করেছে সিবিআই। তদন্তকারী সংস্থাটির আরও অভিযোগ, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেনও হয়েছে। আর এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, দিল্লি হাইকোর্টে আগামীকাল অনুব্রত মামলার শুনানি। অনুব্রত মণ্ডলের 4-4টি মামলার শুনানি হতে চলেছে দিল্লি হাইকোর্টে। সবথেকে বড় মামলা হলো অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা। সেই নভেম্বর মাস থেকে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকে গেছে। দিল্লির রাউস এভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে দিল্লি যাত্রার ছাড়পত্র দিল। শিব ঠাকুরের মামলার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে আইনি মারপ্যাঁচে এখনও কিন্তু ইডি দিল্লি নিয়ে যেতে পারেনি। তবে আগামীকাল দিল্লি হাইকোর্টে উঠতে চলেছে অনুব্রত মামলা। অনুব্রত মামলার ফাইনাল রায়দান কিন্তু আগামীকালই হবে দিল্লি হাইকোর্টে, এমনই কিন্তু জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। অনুব্রত মণ্ডলের জামিন মামলাটিও কিন্তু আগামীকাল দিল্লি হাইকোর্টে উঠবে। সব মিলিয়ে কিন্তু তোলপাড় আবারও গোটা রাজ্য। অনুব্রত মণ্ডলকে আজ সিবিআইয়ের জেরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ আগামীকাল দিল্লি হাইকোর্টে অনুব্রতর বিরুদ্ধে ঘটি সাজাতে কিন্তু এবার তৎপর ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতর বিরুদ্ধে প্রমাণ, অনুব্রতর বিরুদ্ধে তথ্য আরও জোরালো করতে তারা কিন্তু আজ সারা দিন ধরে নানান তথ্য জোগাড় করতে ব্যস্ত, এবং আগামীকাল দিল্লি হাইকোর্টে সমস্ত প্রমাণ তথ্য কিন্তু তুলে ধরতে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে, সিবিআই সূত্রে। আর একই মামলায় অভিযুক্ত সায়গাল হোসেনকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ছাড়পত্র পায় ইডি, তাহলে অনুব্রত মামলাতেও কিন্তু আগামীকাল দিল্লি হাইকোর্টে বড়সড় জয় পেতে চলেছে ইডি, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রাই কিন্তু আগামীকাল হতে চলেছে। আগামীকাল দিল্লি হাইকোর্টের ছাড়পত্র পেলে আগামীকাল সন্ধ্যের দিকেই কিন্তু অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে।